গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে 12 দলীয় জোটকে স্বাগত জানিয়েছে বিএনপি। রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, 14 বছরে সরকারের ধ্বংস করা রাষ্ট্রকাঠামো মেরামত জরুরি হয়ে পড়েছে। গণঅভ্যুত্থানে সরকারের পতন ঘটানো হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। স্বস্তিকা সিংহের প্রতিবেদন। বিজয়ের মাসে গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি চেয়ারপারসন, মহাসচিব সহ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবিতে রাজধানী ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে মুক্তিযোদ্ধা দল। বিএনপির আন্দোলনকে ভয় পেয়ে দলের বেশিরভাগ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে সরকার। গণবিস্ফোরণেই সরকারের পতন ঘটানো হবে বলে জানান বক্তারা। 11 মাস আগে সংসদকে অচল করে দিয়ে তারপরে পদত্যাগ করে রাস্তায় নেমে 173 দিন হরতাল করেছেন, আগুন জ্বালিয়েছেন, মানুষ মেরেছেন, গান পাউডার দিয়ে বাসে 11 জন মেরেছেন একদিনে। বিএনপি যতদিন থাকবে, যতদিন এই দেশে সক্রিয়ভাবে রাজনীতি করবে, আন্দোলন করবে, ততদিন একটা স্বপ্নে বেঁচে থাকবে। সেই স্বপ্নটি হচ্ছে মুক্তিযোদ্ধারা যে গণতন্ত্র এবং স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন, সেই লড়াই একদিন বিজয় লাভ। সরকার নিজেদের অপকর্মের জন্য জনগণ ও বিরোধী দলকে ভয় পাচ্ছে দাবি করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। এই সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য প্রায় 600 উপরে গুম করেছে, ক্ষমতায় টিকে থাকার জন্য বিরোধী কণ্ঠস্বরকে স্তব্ধ করার জন্য প্রায় 1,00,000 উপরে মামলা। কথায় কথায় দেশের প্রধানমন্ত্রী বলে বেগম খালেদা জিয়া এটিএমের টাকা চুরি করেছে, আর চুরি করতে হলে ব্যাংকের থেকে তো উঠাতে হবে, 1 পয়সাও উঠানো হলো না, কিভাবে চুরি করলেন। আরো 33টি দল সরকারকে হটাতে শপথ নিয়েছে বলে জানান ডক্টর খন্দকার মোশাররফ। এবার থেকে কিন্তু আমরা বিএনপি একা থাকব না, জনগণের পাশে থাকবে আরো অনেক দল। আজকে পত্রিকায় দেখবেন 12টি দল একটি জোট করেছে এবং তারাও সেটাই ঘোষণা করেছে যেটা যে বিএনপির 10 দফা এবং 21 দফার সংস্কার কর্মসূচি বা মেরামত কর্মসূচি তারা ঐক্যমত প্রকাশ করেছে। চট্টগ্রাম প্যারেড মাঠে বৌদ্ধ সম্প্রদায়ের সমাবেশে অংশ নেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি মন্তব্য করেন, বিএনপির ঘোষিত 27 দফাকে সরকার বিতর্কিত করছে। সংবিধানের বাংলাদেশের মানুষের যে অধিকারগুলো দেওয়া হয়েছে সেগুলো তো নিশ্চিত করার জন্য আমাদের রাজনীতি, তার বিপরীতে যারা দাঁড়িয়ে আছে তাদের বিরুদ্ধে আমাদের সংগ্রাম, এবং এই 27 দফা তাদেরকে সরিয়ে বাংলাদেশে আগামী দিনের যে জাতীয় সরকার গঠিত হবে সেই জাতীয় সরকার এই 27 দফা ইনশাআল্লাহ বাস্তবায়ন করবে। জনগণকে সঙ্গে নিয়ে গণবিরোধী সরকার পতন ঘটানো হবে বলে হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা। সমস্ত ধর্ম বর্ণ নিয়ে যে রেইনবো। স্বস্তিকা সিংহ, এসএটিভি, ঢাকা।